500 বছর আগে ইতালির এক অসাধারণ শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি এক এমন ছবি এঁকেছিলেন যা আজও রহস্য হয়ে আছে, মোনালিসা। কি এমন রহস্য লুকিয়ে আছে এই ছবিতে যে এটা পৃথিবীর সবথেকে রহস্যময় এবং জনপ্রিয় হয়ে গেছে? এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই ভিডিওটিতে আপনি মোনালিসার ব্যাপারে এমন 23টি রহস্যজনক তথ্য জানতে পারবেন যা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। 23 জুন 1852 সালে লুক ম্যাসফেরো নামের এক ইয়ং ফ্রেঞ্চ আর্টিস্ট প্যারিসের এক হোটেলের চারতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। তিনি মোনালিসার রহস্যময় হাসির জন্য পাগল হয়ে গিয়েছিলেন এবং মোনালিসার সৌন্দর্যের প্রেমে পড়ে গিয়েছিলেন। তিনি একটি সুইসাইড নোটও লিখেছিলেন যেখানে তিনি মোনালিসার প্রতি ভালোবাসা এবং তাকে না পাওয়ার দুঃখের কথা লিখেছিলেন। মোনালিসা ছবির সবথেকে রহস্যময় এবং আশ্চর্য বিষয় হল তার হাসি, যা বিভিন্ন কোণ থেকে বিভিন্ন রকম দেখায়। অর্থাৎ হাসি সবসময় বদলাতে থাকে। প্রথমে তো এই ছবি দেখলে মনে হয় মেয়েটি হাসছে, ধীরে ধীরে এই হাসি মিলিয়ে যায়। এক মনোবিজ্ঞানের রিসার্চে জানা গেছে লিওনার্দো দা ভিঞ্চি এই ছবিতে যে মহিলার ছবি এঁকেছেন সে নিজের ভেতরে কোনো রহস্য লুকিয়ে রেখেছিল, এই জন্যই মোনালিসার হাসি এতটা রহস্যময়। কিছু বছর আগে এক দাঁতের ডাক্তার মোনালিসার ছবি নিয়ে এমন এক মন্তব্য করেন যা সবাইকে ভাবিয়ে তুলেছিল। তিনি বলেন মোনালিসার এই হাসির রহস্য হল তার উপরের মাড়ির দুটো দাঁত ভাঙা ছিল, আর এই জন্য মোনালিসার উপরের ঠোঁট একটু চাপা। 2000 সালে হার্ভার্ড ইউনিভার্সিটির এক নিউরোসায়েন্টিস্ট ডক্টর মার্গারেট বলেন মোনালিসার হাসি কখনো বদলায় না, বদলায় দর্শকের মন। অর্থাৎ এটা আপনার মনের উপর নির্ভর করে, আপনি যেমনভাবে এই ছবিটি দেখতে চাইবেন আপনি সেইভাবে দেখতে পাবেন। লিওনার্দো দা ভিঞ্চি এই অসাধারণ ছবিটি 1503 সালে বানানো শুরু করেন এবং 1517 সাল পর্যন্ত এই ছবিটির কাজ চলতে থাকে। তার সবথেকে বেশি সময় লেগেছিল মোনালিসার ঠোঁট তৈরি করতে। এই ঠোঁট তৈরি করতে তিনি প্রায় 12 বছর সময় নেন। আজ সারা বিশ্বের সবথেকে জনপ্রিয় ছবি মোনালিসা, কিন্তু এটির ব্যাপারে আগে খুব কম মানুষই জানতেন। এটির ব্যাপারে সবাই জানতে পারেন তখন যখন এটি প্যারিসের লোভেরি মিউজিয়াম থেকে চুরি হয়ে যায়। পৃথিবীর সবথেকে বড় এবং সুরক্ষিত মিউজিয়াম থেকে চুরি হওয়ার ঘটনা সত্যিই আশ্চর্যজনক, কিন্তু এর থেকেও বেশি আশ্চর্য বিষয় হল এই ছবি চোর হিসাবে যাকে প্রথমে অ্যারেস্ট করা হয়েছিল তিনিও একজন বিখ্যাত পেইন্টার ছিলেন, পাবলো পিকাসো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 20 শতকের শ্রেষ্ঠ চিত্রকর পাবলো পিকাসোকে এই ছবি চোর হিসাবে ভাবা হয়। কিন্তু পরবর্তীকালে অনেক তদন্তের পরে এবং জিজ্ঞাসাবাদের পরে তার উপর থেকে এই চুরির অভিযোগ সরিয়ে ফেলা হয়। তাহলে কে চুরি করেছিল এই মোনালিসা ছবিটিকে? 1911 সালের 21শে আগস্ট এই ছবিটি চুরি হয়ে যায়, কিন্তু সেই দিন এই চুরির কথা কেউ জানতেও পারেনি এবং এটি পরের দিন সবাই জানতে পারেন। প্যারিসের লোভের মিউজিয়াম এই ছবি চুরির তদন্তের জন্য 1 সপ্তাহ বন্ধ রাখা হয়। সবাই প্রথমে ভেবেছিলেন হয়তো ছবিটি ভুল করে মিউজিয়ামের অন্য কোনো ঘরে রাখা হয়েছে। পরে জানা যায় মোনালিসাকে ওই মিউজিয়ামের এক কর্মচারী ভেনসেনজো পেজোগিয়া চুরি করেন। ছবি চুরির পরে তিনি মিউজিয়ামের একটা ছোট ঘরে লুকিয়ে পড়েন এবং মিউজিয়াম বন্ধ হওয়ার পরে ছবিটি তার কোটের ভেতরে লুকিয়ে বেরিয়ে যান। ভেনসেনজো ইতালির এক দেশভক্ত নাগরিক ছিলেন। তিনি ভেবেছিলেন যেহেতু এই ছবির নির্মাতা লিওনার্দো দা ভিঞ্চি ইতালির একজন পেইন্টার ছিলেন, তাই এই ছবি ইতালির সম্পত্তি এবং ছবিটি ইতালির মিউজিয়ামেই রাখা উচিত। চুরির 2 বছর পরে ভেনসেনজোকে তখন অ্যারেস্ট করা হয় যখন সে ছবিটি ইতালির ফ্লোরেন্সে আর্ট মিউজিয়ামের বিক্রি করতে গিয়েছিলেন। ইতালির ওই মিউজিয়ামের সুরক্ষার জন্য ছবিটিকে 2 সপ্তাহ রাখা হয় এবং 4 জানুয়ারি 1914 সালে ছবিটিকে আবার প্যারিসে নিয়ে আসা হয়। ভিনসেনজো চুরির দায়ে 6 মাস জেল খাটেন, কিন্তু তার দেশভক্তির জন্য ইতালি জনগণ তাকে সম্মানের চোখে দেখতেন। মোনালিসার একটি জমজ ছবিও আছে যা হুবহু মোনালিসার মতোই দেখতে। এই ছবিটি লিওনার্দো দা ভিঞ্চির এক ছাত্র ফ্রান্সিসকো মেলজি বানিয়েছিলেন। এই ছবিটি স্পেনের রাজধানী মাদ্রিদের প্রাদো মিউজিয়ামে রাখা আছে। আজ পর্যন্ত একটা রহস্য থেকেই গেছে যে মোনালিসা আসলে কে ছিলেন, এই অপরূপ সুন্দরী মহিলা আসলে কে? বেশিরভাগ মানুষ মনে করেন এই ছবিটি ফ্লোরেন্সের লিজা ঘিরাদিনী নামের এক ধনী পরিবারের মহিলার। আবার কিছু মানুষের বিশ্বাস মোনালিসা আসলে লিওনার্দো দা ভিঞ্চির নিজেরই ছবি, অর্থাৎ তিনি নিজেকে এই ছবিতে এক মহিলার মতো এঁকেছিলেন।
আজ পর্যন্ত এই বহুমূল্য ছবিকে অনেকেই ক্ষতি করার চেষ্টা করেছেন। 1956 সালে এক বলিভিয়ান ট্যুরিস্ট মোনালিসার উপরে একটা পাথরের টুকরো ছুঁড়ে মারেন, যার ফলে মোনালিসার বাঁ হাতের কোণে আঙুলের পাশে কিছুটা জায়গা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পরে এই জায়গাটিকে ঠিক করার চেষ্টা করা হয়, কিন্তু এখনও এখানে অল্প চিহ্ন রয়ে গেছে। এর আগেও এক ব্যক্তি এই ছবির উপরে অ্যাসিড ছুঁড়ে মেরেছিলেন। এসব ঘটনা দেখে মিউজিয়াম কর্তৃপক্ষ ছবিটির সুরক্ষা অনেক বাড়িয়ে দেন। বর্তমানে ছবিটিকে একটি বুলেট প্রুফ গ্লাসের ভিতরে রাখা হয়। আবহাওয়ার প্রভাবে যাতে ছবিটি নষ্ট না হয়ে যায়, তাই ছবিটিকে একটি তাপ নিয়ন্ত্রণ ঘরে রাখা হয়েছে। বুলেট প্রুফ গ্লাসের ভিতরে রাখা হলেও ছবিটির উপরে আক্রমণ চলতেই থাকে। 2000 সালে এক মহিলা এটিকে লাল রঙের মার্কার পেন দিয়ে দাগ দিতে চেয়েছিলেন, আর 2009 সালে এক ব্যক্তি ছবিটির উপরে রাসায়নিক ছুঁড়ে মারেন। সুদক্ষ চিত্রকারের পাশাপাশি লিওনার্দো একজন লেখকও ছিলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তিনি তার সবথেকে প্রিয় ছবি মোনালিসার বিষয়ে কোথাও কিছু লিখে যাননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছবিটিকে 6 বার জায়গা পরিবর্তন করা হয়, যাতে এই বহুমূল্য ছবিটি জার্মান নাজিদের হাতে চলে না যায়। মোনালিসার ছবিটিকে অনেক চিত্রকার তাদের মতন করে নতুন রূপ দেওয়ার চেষ্টা করেছেন। এদের মধ্যে লিওনার্দোর এক স্টুডেন্ট 1514 থেকে 1516-র ভিতরে মোনালিসার একটি উলঙ্গ ছবি তৈরি করেছিলেন, যাকে মোনা ভেনা বলা হয়। এর হাত এবং শরীরের অঙ্গভঙ্গি হুবহু মোনালিসার মতোই। বলা হয়তো এই ছবিটি লিওনার্দো নিজেই তৈরি করেছিলেন। এই ছবিটি প্যারিসের এক মিউজিয়ামে রাখা আছে। মোনালিসার ছবিটি জনপ্রিয় হওয়ার আরও একটি কারণ হল লিওনার্দো এই ছবিটিতে 30টিরও বেশি লেয়ার ব্যবহার করেছিলেন, এবং সেই লেয়ার বা রঙের স্তরগুলো মানুষের চুলের থেকেও পাতলা ছিল। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী মোনালিসা পৃথিবীর সবচেয়ে দামি ছবি। 1962 সালে এই ছবির দাম ছিল $100 মিলিয়ন, 2020 সালে দাম প্রায় $800 মিলিয়ন, ভারতীয় টাকায় যার মূল্য প্রায় 6,000 কোটি টাকা। কিন্তু ফ্রেঞ্চ আইন অনুযায়ী এটিকে বেচা এবং কেনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কারণ এটি একটি পাবলিক প্রপার্টি। 1519 সালে ভিঞ্চির মৃত্যুর পরে এটি ফ্রান্সের রাজাদের প্রাইভেট সম্পত্তি হিসাবে জমা ছিল। ফরাসি বিপ্লবের পরে এটিকে প্যারিসের লোভরে মিউজিয়ামে রেখে দেওয়া হয়। এই ছবিটি নেপোলিয়নের এতটাই পছন্দ ছিল যে তিনি তার নিজের বেডরুমে ছবিটিকে লাগিয়ে রেখেছিলেন। ছবিটি দেখে বড় মনে হলেও এটি কিন্তু অনেক ছোট আকারের। 30 ইঞ্চি বাই 21 ইঞ্চি মাপের এই ছবিটির ওজন প্রায় 8 কেজি। লিওনার্দো এই ছবিটি কোনো কাগজ বা কাপড়ের উপর তৈরি করেননি, বরং কাঠের উপরে তৈরি করেছিলেন। তার হাতের কাজ এতটাই নিখুঁত ছিল যে আপনি এতে কোনো ব্রাশের দাগ দেখতে পাবেন না। সে সময় কাগজ বা কাঠের চল থাকলেও পেইন্টাররা ছোট ছবির জন্য কাঠের ব্যবহার করতেন। যদি ছবিটিকে ভালোভাবে দেখেন তাহলে দেখবেন মোনালিসার চোখের পালক এবং ভুরু দেখা যায় না। এখন প্রশ্ন উঠছে, লিওনার্দো মোনালিসার চোখের পালক এবং ভুরু কেন বানাননি? 2017 সালে এক ফ্রেঞ্চ ইনভেন্টর পাস্কাল কোট কিছু উন্নত মানের ক্যামেরা দিয়ে পরীক্ষা করে বলেন, লিওনার্দো মোনালিসার চোখের পালক এবং ভুরু এঁকেছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে এটি মুছে যায়। হয়তো ছবির ধুল ঝাড়ার থেকেই এমনটা হয়েছে। প্যারানোমাল ক্রুসিবেল নামের একটি ওয়েবসাইট দাবি করেন, লিওনার্দো মোনালিসার ছবিতে এলিয়েনের ব্যাপারে কিছু বলতে চেয়েছিলেন, কারণ যদি ছবিটিকে আপনি আয়নার মতো করে দেখেন তাহলে একটি এলিয়েনের ছবি ভেসে ওঠে মোনালিসার বাঁ দিকে। এই দাবি আরও জোরদার হয় যখন বিজ্ঞানীরা এই ছবির ভিতরে একটি গুপ্ত লেখা খুঁজে পান। ইতালিয়ান ভাষায় লেখা লা রিসপোস্তা সি তোরভা কুই, এর অর্থ উত্তর এখানে লুকিয়ে আছে। তবে এর সাথে এলিয়েনের সংযোগের বিষয়ে বিজ্ঞানীরা কিছুই বলেননি। মোনালিসার এই ছবি দেখার জন্য বহু মানুষ মিউজিয়ামে আসেন। এই ছবি নিয়ে বহু গান এবং কবিতা লেখা হয়েছে, যা হয়তো পৃথিবীর অন্য কোনো ছবির জন্য হয়নি। এমনকি প্রতিদিন মোনালিসার জন্য প্রেমপত্র আসে প্যারিসের লোভরে মিউজিয়ামে। মোনালিসা একটি ইতালিয়ান ভাষা, এর সঠিক উচ্চারণ হল মোনালিসা, যার অর্থ মাই লেডি। অসাধারণ সুন্দর এই মহিলাকে নিয়ে বহুবার বহু কথা প্রচলিত হয়েছে। মোনালিসার চোখের পালক বা ভুরু না থাকার সাথে তৎকালীন সময়ের পতিতা নারীদের সাথে অনেক মিল খুঁজে পাওয়া যায়। আবার অনেকে বলেন মোনালিসা ইতালির এক ধনী ব্যক্তির স্ত্রী। আবার অনেক সময় এই ছবিটির সাথে বিভিন্ন রহস্যজনক তথ্য জুড়ে দেওয়া হয়। হয়তো লিওনার্দো দা ভিঞ্চি আপন খেয়ালেই ছবিটি তৈরি করেছিলেন, হয়তো আমরাই ছবিটাকে জটিলভাবে দেখছি। আপনার কি মনে হয় আমাকে কমেন্ট বক্সে। হে গাইস, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে, ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।